প্রিয় দর্শক, বিজয় একাতুটিবির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। যারা ভিখে করে দিন চালাতো, অন্যের বাড়িতে ওয়ালা থেকে বৃষ্টির পানিতে ভিজে পরিবারের সবাইকে নিয়ে রাত কাটাতো, তাদের কষ্ট দূর করতে সরকার সারা দেশে তৈরি করেছে আধাপাকা ঘরবাড়ি। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের হালুয়াঘাটে টেকসই মজবুত ঘর নির্মাণে খুশির আমেজ বইছে 140 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রথম পর্যায়ে 100টি ও দ্বিতীয় পর্যায়ে 40টি ঘর উপকারভোগীদের মাঝে গত 20 জুনে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং। দ্বিতীয় ধাপে উপজেলার 40 জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে 30টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। বাকি 10টি ঘরের কাজ চলমান রয়েছে। 200% ভূমিসহ প্রতিটি আধা পাকা ঘরে 2টি কক্ষ, রান্নাঘর, টয়লেট, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। টেকসই মজবুত ঘর নির্মাণ, বিনামূল্যে ঘর ও জমির দলিলপত্র বুঝিয়ে দেওয়ায় অকল্পনীয় স্বপ্ন পূরণে আনন্দ অশ্রুতে সিক্ত হয়েছেন 140 জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগে তো থাকতাম আমার স্থানীয় বাড়ি আছেন করিহান্দা। করিহান্দা বাদে বেড়া মরে সাগা হাওয়ানি রুগে পরে আমার মেয়ের ফুট নাই কিছু নাই, পরে যে মেয়ের জামাই লইছিল এনো বাদে মেয়ের জামার বাড়ি থাকতাম। ওখান তো এনের স্থানীয় ওখানে ইনের আলি লোকাট কুট সব কিছু হিনে। আমি দোয়া করি বাবা তোমরা লেগে তোমরা আমার ঘর দর দিছ, আমি তোমরা লেগে দোয়া করি। আমরা একটা ঘর পাইছি, আমি ঘর পাওয়াতে উপকৃত হয়েছি, অনেক ভালো হয়েছে আমার। তার যদি সরকার কোনো কিছু অনুদান দেয় তাহলে আমরা উপকৃত হব। তাদেরকে 5% মাটি দিছে, একটা ঘর দিছে, একটা ভিতরে টয়লেট দিছে। আমরা থেকে খুশি আছি। আমরা যদি আরো কিছু চাই প্রধানমন্ত্রী তাহলে আমরা আবেদন জানাবো। আমার 3 ছেলে 1 মেয়ে, তাদেরকে লয়ে হেরে আমরা সুখী পরিবার আছি। আচ্ছা তাকে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যে ঘর পাইছি আল্লাহ রহমতে আমরা সুখী আছি, শান্তিতে আছি। আমরা 2 ছেলে লয়ে আমরা পরিবার সুখী শান্তিতে আছি। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট সদর উপজেলা ও পৌরশহর সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হলেও আশ্রয়ণ প্রকল্পের কোনো ঘরের ক্ষতি হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে ভূমিহীন গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে হালুয়াঘাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে প্রথম পর্যায়ে 100টি ঘরের আমরা বরাদ্দ পেয়েছি এবং আপনারা জানেন ইতিমধ্যেই পরিবারগুলো উঠে গিয়েছে 100টি ঘরে, এবং দ্বিতীয় পর্যায়ে 40টি ঘরে বরাদ্দ পেয়েছি। সাম্প্রতিক এই প্রাকৃতিক কারণে এবং অতিবৃষ্টির কারণে আমাদের আসলে নির্মাণ কাজে একটু বিলম্ব হয়েছে। আমাদের প্রায় শেষ পর্যায়ে কাজগুলো আমরা আশা করছি অতি অল্প সময়ের মধ্যেই এগুলো পরিবারদের মাঝে হস্তান্তর করতে পারবো। আর আপনি যেটা বললেন যে অতিবৃষ্টির কারণে যে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যা হালুয়াঘাটে যেটি হয়েছিল এতে আমাদের আশ্রয়ণ প্রকল্পের কোনো ক্ষতি হয়নি। যদি একটি আশ্রয়ণ প্রকল্পে আমাদের পাহাড়ি ঢলের কারণে এই অল্প সময়ের জন্য কিছু পানি উঠেছিল, তো পরিবারগুলো নিরাপদ জায়গায় সরে গিয়েছিলো। পরবর্তীতে পানি একদিন পরে পানি চলে যাওয়াতে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তা আমাদের কোনো ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা নিয়মিত প্রকল্প বাস্তবায়ন কমিটি সহ বিশেষ করে উপজেলা ইঞ্জিনিয়ার এবং পিআইও সহকারী কমিশনার ভূমি সহ সবাই ইউনিয়ন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সহ আমরা পরিদর্শন করছি। কোনো ধরনের ক্ষয়ক্ষতি নেই, আমরা নিয়মিত পর্যবেক্ষণ এবং মনিটরিং করছি। মান রাখতে বাকি 10টি ঘরের নির্মাণ কাজ দ্রুত শেষ করে ঘর ও দলিলপত্র উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান কর্মকর্তা। বিজয় একাত্তর টিভি, নিউজ ডেস্ক।